হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে আই এম টু সলভ আমরা সলভ করবো আজকে সাজেশান ভলিউম টু দু হাজার চব্বিশের সাজেশান ক্লাস টেনের রাইমাটিনের সেখান থেকে সলভ করবো এবং সেখানে শুধু ভার্ভগুলো আমি কোথাও গিয়ে বা দিকে লিখেছি আর ডান দিকে ফ্রেজল ভাবগুলো লিখেছি কিন্তু এই ভার্ভগুলোকে তুলেছি আর তার ফ্রেজল পাশে লিখেছি ঠিক আছে আমি কিন্তু সেন্টেন্সটুকে নিই কন্টিনিউড এখানে দেখো পাঁচ আছে এই জন্য হবে কাইড অন রিসেম্বলস টেকস আপটার কিন্তু এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই কমন পাবে তোমরা হ্যাভ উইথড্রন তাহলে এখানে ভারবে থার্ড ফর্ম হবে এই জন্য হবে কলড অফ বা টেক ব্যাকটা দিয়ে হবে তাহলে টেকেন অ্যান্ড ব্যাক করবে ঠিক আছে ওটা টেকেন ব্যাক করবে কিন্তু হ্যাঁ এটাও হবে ঠিক আছে এস্টাবলিশ সেট আপ হবে আর ডিস্ট্রিবিউটেড তাহলে গেবে হবে যেহেতু পাস্টে আছে এই জন্য গেবে হবে থার্ড ভার্ভে গো থ্রু হয় গন থ্রু ওয়াজ রেয়ার্ড তাহলে এখানে ভার্ভে থার্ডফর্মে আছে ব্রট আপ হবে ফাউন্ড লুকড ফর কেম আবির্ভাব হওয়া এটা ব্রোক আউট ঠিক আছে ওভারকাম গেট ওভার অ্যাবানডন্ট পাস্টেন্সে গেভ আপ সি কলন করতে পারো হ্যাজ স্টার্টেড সেট আউট ফলোড ওয়েড আফটার ফলো হয় গো আফটার ফার্স্টফর্মে এই জন্য ওয়েড অফটার টোলারেট ফুট আপ উইথ করবে বা বিয়ার উইথ বিগিন শুরু করা সেটিং করবে পাবলিশড ব্রট আউট করবে স্টেট ফুট আপ করবে রিকোয়ার্স কলস ফর করবে ডাইট মেরে মারা যাওয়া পাস্ট অ্যাওয়ে করবে ডিসঅ্যাপিয়ার্ড গোয়া অ্যাওয়ে বা ওয়েন্ড অ্যাওয়ে করবে ইজ অ্যামিথিং গিভিং অফ বা ফোর্থ অবে ক্যারি আউট করবে বা অ্যাবাইড বাই করবে ক্লোজেস ব্রেকস আপ সাপোর্টেড স্ট্যান্ড বাই এলিমিনেটেড তোমরা কাট আউট করতে পারো ফেইল্ড ফেল থ্রু করবে হ্যাঁ ফল থ্রু থেকে ফেল থ্রু হবে এক্সট্রাক্টেড টুক আউট টেক আউট ফ্রম টুক আউট রিকভার কামরাউন্ড স্টার্টেড সেট আউট এরাপ্টেড বিস্ফোরণ ঘটানো এটা তোমরা গো অফ করতে পারো হ্যাঁ তো এখানে ওয়েন্ট অফ করে তার পাস্ট ফ্রমে হ্যাঁ গো অফ থেকে ওয়েন্ট অফ কো আপ যেটা কি না ইরাফের এই জন্য এখানে পাঁচ পাস্টফর্মে করবে ওয়েড অপ রিমোট খুলে ফেলা টু কপ স্টার্টস সেটস আউট শুরু করা হ্যাঁ কস হাম এটা পায় তোমরা পেলে জানাবে হাম ক্ষতি করা অ্যাক্ট অন করবে হেড লুকডাউন ওপেন করবে স্যাক্রিফাইসড লেট ডাউন এক্সিকিউট ক্যারি আউট আর রিমেম্বার কলাফ আণ্ডাৰষ্টেণ্ড মেকআউট এক্সটিংগুইজ ব্ল' আউট বা পুট আউট ৰিজেক্ট আনডাউন ব্ৰন কাম অফ ডেটাৰনেটেড ডেটেড ফেল ইন বা ধস নামাজনো হ'ব কথাও গৈ হে পোষ্টপন বাতল বা পুট অফ এক্সামাইণ্ড লুক অভাৰ বা গো থ্ৰু এক্সামাইণ্ড দুটোৱ কৰা যায় ইনটাৰ ব্ৰ ইনটু ছাৰিনাৰ্ট গেভিন চেষ্ট র্যান আফটার ডিক্রিস এখানে ডিক্রিজ গোডাউন অ্যাবলিশ ডু অ্যাওয়ে উইথ হয় ডু ডিড অ্যাওয়ে উইথ লোপ পাওয়া যাকে বলা হয় সেপ লেবাই চেঞ্জ সাইডস গেভ আপ তাও করা যাবে কম্পেনসেট মেক আপ হ্যাপেন ঘটা কাম আপ বা টার্ন আপ তো এখানে বুঝতেই পারছো রেকর্ড বা রাইটস যেটা পুটস ডাউন বা টেক ডাউন করা যেতে পারে

ওয়াজ ইনক্রিজড গো আপ যেখানে ওয়াজ ইনক্রিজ থার্ড ফ্রমে গন আপ হিনড্রেড হাইন্ড্রেড তো সেটব্যাক পিছু টান করা মেইনটেইন কিপ আপ এপর হয়েছে তোমাদের ফিনিশড তো ব্রোক আপড এক্সপোস্ট গিভ আউট এখানে এক্সপোসড আছে এক্সপোজ গিভ আউট হয় সেই জায়গায় এটা প্রেজেন্টে লিখে দিয়েছি তোমরা গেভ আউট করে নেবে হ্যাঁ গেভ আউট রিগার্ডেড লুকড আপন ফিনিশ সেই ফিনিশ ব্রেক আপ রিভাইস গো